হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ইচ্ছায় ভালোই আছি তো দেখতে পাচ্ছেন একটা শাক রান্না করেছিলাম সেটা হচ্ছে মিষ্টি কুমড়া নারিকেল চিংড়ি মাছ দিয়ে তো আমি এখন আমাদের বাগান থেকে আমি মিষ্টি কুমড়ার কিছু ডগা কেটে নিয়েছি বা আগা যে যেটাকে যেভাবেই বলেন না কেন একটু নরম দেখে আমি এখান থেকে বেশ কিছু মিষ্টি কুমড়ার আগা কেটে নিয়েছি এটা কিন্তু বেশ ফ্রেশ এবং আমি এখন এই যে মানে শাকটা কেটে আলাদাভাবে মানে ধুয়ে নেবো এবং ডাটাটা আমি আলাদাভাবে ধুয়ে নেব কারণ এই শাকের মধ্যে কিন্তু বেশ বালি থাকে জ্বর বৃষ্টি বাতাসের মধ্যে বালিগুলো উড়ে কিন্তু এই শাকের উপরেই পড়ে তো এই জন্য আমি শাকটা আলাদা করে নিব এবং ডাটাটা আলাদা করে নিব এবং রান্নার সময় আমি ডাটাটা আগে দিব কারণ ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার রান্না করতে লাগছে এক চামচ হলুদ লবণ স্বাদ মতো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং কাঁচামরিচ দুটি কারণ শাকে তো অত বেশি ঝাল লাগবে না সেই জন্য আর লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনারা যে যে পরিমাণে দিয়ে খেতে পারেন সেটাই দিবেন আর দিব এখানে রসুন বাটা আর একটু জিরা বাটা কারণ রসুন বাটা আর জিরা বাটাটা দিলে শাক রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় আর দিব পিঁয়াজ আমি এখানে লাল পিঁয়াজ নিয়েছি আপনারা যে পেঁয়াজ খান সেটাই দিতে পারেন আর এটা রান্না করতে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে নারকেল আমি এখানে তাজা নারিকেলটাই বেটে নিয়েছি আপনারা যদি কেউ ফ্রোজেন নারিকেল দিতে চান তাও দিতে পারেন সেটা দিলেও হবে আমি এখন এখানে প্রায় হাফ কাপের মতো নারিকেল নিয়েছি তো চলে গেলাম রান্নায় তো আমি পিঁয়াজটা দিয়েছি এখন দিয়ে দিব তেল তেল অত বেশি দিব না কারণ শাকের মধ্যে কিন্তু তেল বেশি হলে ভালো লাগে না আরও আমি এখানে নারিকেল দিব। সেই জন্য তেলের পরিমাণটা আমি দুই চামচের মতো দিলাম কারণ শাকের মধ্যে আমার তেল খেতে অত বেশি একটা ভালো লাগে না আর তরকারির স্বাদও কিন্তু তেমন ভালো হয় না তো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো তাকে বলে রাখি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বাংলাদেশে মানে যাদের ভাই বোন বা ফ্যামিলি আছে সবাইকে সবার জন্য অনেক দোয়া এবং সবাই অনেক বেশি সাবধানে থাকবেন ডেঙ্গু বর্তমানে কিন্তু বেশ মহামারীর রূপ নিয়েছে তো সবাই যে যেখানে আসেন না কেন যে যেখানে যার ফ্যামিলি এবং বিশেষ করে ছোট বাচ্চারা যারা বুঝতে পারে না যে ওদের মশায় কামড় দিল না কী করলো তাদেরকে সবাই অনেক বেশি খেয়াল রাখবেন এবং সবার জন্য রইল দোয়া এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন তো এখানে চিংড়ি মাছটা এবং আদা রসুন সরি আদানা রসুন আর জিরা বাটাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি না হয় কিন্তু শাকের তরকারি থেকে মানে রসুন বা জিরার গন্ধ আসবে জন্য ওইটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পানি আমি এখন এখানে দিব শুকনো মরিচ হলুদ এবং লবণ লবণটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিব ভালো করে না কষালে কিন্তু শাকের মধ্যে তরকারিটা খেতে ভালো লাগবে না তো এই তরকারি এই যে মোরিষ্ঠা খুব ভালোভাবে কচানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিব নারকেল নারকেল দিয়েও কিন্তু ভালোভাবে কুশিয়ে নিব এভাবে কিন্তু তাল কুমড়ার শাকটা রান্না করে খাওয়া যায় তো এবছর আমাদের আসলে তাল কুমড়ার শাকটা হয়নি কারণ এবছর মানে আমাদের এখানের আবহাওয়াটা বেশ খারাপ গেছে তো খারাপ যাওয়ার কারণে আমাদেরবারেবারে চারাগুলো হয়েছে এবং চারাগুলো মরে গিয়েছে সেজন্য আর এবছর চাল কুমড়োটা হয়নি চাল কুমড়ো শাকটাও কিন্তু এভাবে আপনারা রান্না করে খেতে পারেন সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিব তো মিষ্টি এই মিষ্টি কুমড়ার শাকটা এইভাবেই কিন্তু অনেক সময় সাদা মাছ দিয়েও খাওয়া যায় তবে আমাদের বাসায় সবাই একটু নারিকেল বা চিংড়ি মাছ দিয়ে তরকারি খেতে পছন্দ করে আর আমি সাধারণত সবজি যে জিনিস সবজিগুলো সেগুলো সাধারণত চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ সাদা মাছ দিয়ে আমি সবজিটা রান্না করলে আমার বাচ্চা খেতে পছন্দ করে না এবং ও খেতে চায় না সবজিটা সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যে ও যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করতে কারণ এই মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আপনারা এভাবে যে কোনো সাদা মাছ দিয়ে রান্না করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু ওই যে বললাম বাচ্চার জন্য বাচ্চা চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে ও খায় এবং সাদা মাছ দিয়ে সাদা মাছ বা যে কোনো মাছ খালি ভাজি করলে বা রান্না করলে খায় কিন্তু সবজি রান্না করলে খেতে চায় না তো এই যে ডাটাটা কিন্তু ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট পরে এখন এভাবেই হয়েছে এই ডাটাটা কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়েছে একটু বাকি আছে তো আমি এখন এর উপরে শাকটা দিয়ে দেবো শাক আর ডাটা একসঙ্গে দিলে হয় কি যে শাকটা বেশি সিদ্ধ হয়ে যায় এবং শাকের যে রঙটা থাকে সেটাও নষ্ট হয়ে যায় তো আমি সেজন্য এই মুহূর্তে আমি শাকটা দিব শাকটা দেওয়ার পরে কিন্তু চার পাঁচ মিনিট চুলাটা জ্বললেই হয়ে যাবে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখলে হয়ে যাবে আর সাথে ফাঁকি কিন্তু আমি লবণটা চেক করেছি যে লবণটা ঠিক আছে আর আমি ওই যে কাঁচামরিচ দুইটা দেখিয়েছিলাম কাঁচামরিচ দুইটা কিন্তু আমি আস্তই দিয়েছি যদি বড়দের কারো লাগে সেটা ওখান থেকে ঝালটা মানে নিয়ে নিবে কারণ বাচ্চা খাবে বাচ্চার জন্য কাঁচামরিচ দিলে ঝালটা বেশি হবে এই জন্য দেখেন তরকারিটি কিন্তু হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু এই শাক রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো লেগেছে তো আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই রান্নাটি কেমন হয়েছে বা আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ